ওয়েলকাম টু সিলেটি রান্না। আমি এখন টমেটো দিয়া মাছ দিয়া খাট্টা রান্ধিয়া, এখন টমেটো কাটিয়া রাখছি পাতলা পাতলা করিয়া, মাছ রাখছি পরিষ্কার করে লবণ টবণ দিয়ে ধুইয়া রাখছি, মাছ বিরান করবো একটু হলুদ আর লবণ দিয়া বিরান করিয়া তারপরে ছাড়মু। এর মাঝে এক টেবিল চামচ পেঁয়াজ, এক টেবিল চামচ রসুন বাটা, হলুদ আদা চা চামচ, লবণ পরিমাণ মতো। এখন আমি মাছটারে নিয়ে বিরান করবো। এখন মাছরে আমি বাজরাম, মাছের মাঝে একটু লবণ দিছি আর একটু হলুদ দিছি। এখন আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছটা ছাড়ি দিয়ার। মাছ এক সাইড পুরা হয়ে যাব, আর পরে আর এক সাইড দিব। এখন আমার মাছ বিরান, এখন আমার মাছটা বিরান হয়ে গেছে। এখন আমি আগুন নিবাই নিলাম, মাছটা নামাইয়া ও একটা ফ্রিজে রাখি দিয়ার। দেখছি বয়সী মাছ বিরানোর যে তেল, এগু নষ্ট না করিয়া ওটা মাঝে ছাড়ি দিলাম ওর তেল। এই তেলে যদি হয় না তার একটু তেল পড়ে দিলাম, আর একটু সামান্য পরিমাণ তেল দিলাম, রসুন বাটা এক টেবিল চামচ দিল, রসুনটা খুব ভালো করে বিরান হইব, ওয়ার পরে দিন পেঁয়াজ বাটা, রসুনের গ্রাম বাড়ে রসুনের গ্রাম বাড়ে, রসুনটা কয়লা দিচ্ছিলাম একটু গ্রাম থাকে। এখন আমি দিয়ার পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা, আদা চা চামচ, হলদির গুঁড়া, লবণ দেবা পরিমাণ মতো, কম হইলে বেশ হইলে অসুবিধা, কম হইলে দেখি আবার দেওয়া যায়। এখন আমার মশলাটা বিরানো, 10 মিনিট বিরান হইব, তারপরে আমি টমেটো ছাড়ব। মশলা বিরান হয়ে গেছে, এখন আমি কাঁচা টমেটোগুলো ছাড়িয়ে দেবো। কাঁচা টমেটো ছাড়িয়ে দিলাম, এখন একটু লাড়াফাড়া গরম করিয়া অক্সারে ডাকিয়ে দিলাম, টমেটো নরম হওয়ার পরে তারপরে মাছ দিল। এখন আমি ওটাকে ডাকিয়া দিয়ে আমার টমেটো নরম, এখন আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছ ছাড়ি দিয়ে, এখন আমি মাছটা ছাড়ি দিলাম, বিরান করে যে রাখছিলাম মাছ, মাছটা ছাড়ি দিছি। এখন আমি জুল দিলাম, জুল আন্দাজ মতো যে জেলা খাই না, আমি এনে 2 কাপ দিলাম জল। আমি এখন 2 কাপ দিছি, এখন আমার 15-20 মিনিট জাল লইব, ওয়ার পর লবণ দেখে তারপরে নামাইমো, আবার আমি ডাকিয়া দিলাম। ওই গেল আমার টমেটো দিয়া মাছের কাট্টা। থ্যাংক ইউ।